বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদ ও 100 দিনের কাজের বকেয়া টাকার আদায়ের দাবিতে মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা সালার স্টেশন সংলগ্ন এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়। পাশাপাশি একটি র্যালিও করা হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির, মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজারউদ্দিন সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। সাংবিধানিক প্রতিষ্ঠাতা সেই বিআর আম্বেদকরের নিচে দাঁড়িয়ে আর তাই নিয়ে সুনো পাউডার মেখে সিপিএম এর সুজন চক্রবর্তীরা আর বিজেপি, যখন তৃণমূল কংগ্রেসের বিধায়করা স্লোগান, বিজেপির নেতারা ওই সন্ধ্যাবেলায় ওই স্টুডিওতে বসে হচ্ছে বিজেপি সরকারের বিরুদ্ধে এবং বিজেপির এই গরিব কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছি। কর্মসূচিটা আমাদের রাজ্যের সর্বোচ্চ নেত্রী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি গত 23 তারিখে যে নেতাজি স্টেডিয়ামে যে দলীয় যে বাৎসরিক দলের অধিবেশন ডেকেছেন, তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত এমএলএ এমপি রাজ্য স্তরের নেতা, ডিস্ট্রিক্ট স্তরের নেতা, ব্লক স্তরের নেতাদের নিয়ে প্রায় 15,000 ডেলিগেশন সেখানে উপস্থিত ছিলাম আমরা। সেদিনকেই নেত্রী ঘোষণা করেছিলেন যে 28-29-30 বিধানসভায় বিআর আম্বেদকরের মূর্তির পিছনে বসে বিধায়করা কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই 100 দিনের কাজের টাকা আদায়ের দাবিতে এবং আবাসন প্রকল্পের টাকা আদায়ের দাবিতে অনশন করবে, বিক্ষোভ দেখাবে। একইভাবে 2 এবং 3 ডিসেম্বর এই দুটো দিনে রাজ্যের সর্বস্তরে 341টা ব্লকে, বিভিন্ন টাউনশিপে, বিভিন্ন স্তরে, বুথ লেভেলে 1,02,000 বুথ আছে, সেই বুথ লেভেলেও মিছিল, মিটিং এবং মানুষের এই দাবি, ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করার নির্দেশ তিনি দিয়েছিলেন। তাই সর্বোচ্চ নেত্রী যে নির্দেশ দেন সেটা তো প্রত্যেকটা স্তরের তৃণমূল কংগ্রেসের আমরা যারা সৈনিক, যারা কর্মী, তাদেরকে সেটাকে পালন করতে হয়। তাই আমরা আজকের এই অনুষ্ঠানটা করলাম নেত্রীর নির্দেশটাকে ফলো করে। একসঙ্গে করার কোনো এমন কিছু বাধ্যবাধকতা নেই। বলেছে বুথ লেভেল করতে পারে, একটা বিধানসভায় 262টা বুথ, প্রত্যেক বুথে যদি বলে বুথে বুথে করতে বলেছে, কাজে তালিকপুর করেছে, বিরাট খুব ভালো কথা, সে তো তৃণমূলের ব্যানারেই করেছে। তার দাবি, আমাদের দাবি, মমতা ব্যানার্জির দাবি তো একই দাবি, যে যেমনভাবে করবে এ নিয়ে আপনাদের কোনো ডিফারেন্স তৈরি করা বা কোনো আলাদা রুটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের মনে হয় যে আমরা সেন্ট্রালি এটা করেছি। কালকে আমি কলকাতায় ছিলাম, তখন থেকে সিজার ভাইকে ফোনে বলেছিলাম যে কালকে একটা প্রোগ্রাম করতে চাই, কারণ কালকে আমার বাড়ির পার্সোনাল একটা প্রোগ্রাম আছে। কালকে আমি আবার প্রোগ্রাম থাকলেও 4টার সময় জেলা পরিষদে একটা মিটিং ডাকা আছে, বসতে হবে, যেতে হবে। কাজেই আমরা সব দিকটা বজায় রেখে চলতে হয়। আমরা তো বুথের নেতা না, আমরা একটা বিধানসভার বিধায়ক, আমরা জেলার একটা নেতা, আমাদেরকে বিভিন্ন সব দিক দেখে শুনে করতে হয়। কে কত বড় করলো সেটা বড় বিষয় নয়, কার সাথে হাজার হাজার লোক থাকলো, কার কাছে কত লোক আছে সে তো জানা আছে। ওই অনিমেষ মুখার্জি না থাকলে কে প্রধান হতো সেটা ভবিষ্যতে কথা বলবো। কারণ আমি কি করে বলবো, কারণ এসপি বলতে পারবে, আমি তো দেখেছিলাম ওসি ছিল, ওসির সময় যে আস্ফালন ছিল, এখন তো একটা আইসির আন্ডারে গিয়ে থার্ড বাবু হয়েছে। তো থার্ড বাবু ওকে সবাই সার বলতে হবে, ও সবাইকে গিয়ে সার বলবে, এটাই বলেছি তার জন্য যে ডিমোশন করে দেওয়া হয়েছে। সঙ্গে কিছু ব্যাপার না, এখানকার সালারের মানুষের সঙ্গে দুর্ব্যবহার হয়েছে। ও এত বড় বারেখা ওসি না যে এমএলএ সঙ্গে দুর্ব্যবহার করবে, ও সালারের মানুষের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছে, দুর্ব্যবহার করেছে, তাই এর শাস্তি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।